ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই কোভিড-19 পরিস্থিতিতে তোমাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট পদ্ধতি এবং প্রস্তুত প্রণালী নিয়ে চিন্তিত আছো। তো যারা এই নিয়মকানুনগুলো একদমই বুঝতে পারছো না, তাদের জন্য আজকে আমার এই ভিডিও। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সাথেই থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে চলো দেখে আসি যেভাবে মূল্যায়ন করা হবে তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো। সাধারণত কিছু উক্তির মাধ্যমে তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করা হবে, যেখানে কোনো মার্ক থাকবে না। তো এই উক্তিগুলো কী কী সেগুলোই যদি প্রথম থেকে দেখে আসি, লেখা আছে অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন। তাহলে এক্ষেত্রে তোমাকে যে বিষয়গুলো অনুসরণ করতে হবে তা হচ্ছে বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা, দুই, লিখার তত্ত্ব ও সূত্রগত পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ, তিন, লিখায় লক্ষণীয় নিজস্বতা বা সৃজনশীলতা। তার মানে হচ্ছে তোমাকে দেওয়া অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু অবশ্যই সঠিক তথ্য তোমাকে লিখতে হবে এবং ধারাবাহিকতাটা মেনটেন করতে হবে, এবং অবশ্যই তুমি তোমার নিজস্বতা দিয়ে তুমি তা লিখবে, তোমার সম্পূর্ণ ক্রিয়েটিভিটি এখানে তুমি উপস্থাপন করতে পারবে, এবং সম্পূর্ণ তথ্যই তোমাকে পাঠ্য বইয়ের থেকেই তোমাকে সংগ্রহ করতে হবে। এখন দেখা যাক এই অ্যাসাইনমেন্ট করতে তোমাদেরকে কি নির্দেশনা দেয়া আছে। নির্দেশনা নাম্বার 1, শিক্ষার্থীদের শিক্ষণফল অর্জনই মূল উদ্দেশ্য, পরবর্তী শ্রেণীর পাঠ গ্রহণের ক্ষেত্রে এটি সুবিধা প্রদান করবে, তাই এটি অনুসরণ করা জরুরি। নাম্বার 2, অ্যাসাইনমেন্ট তৈরি করতে NCTV প্রণীত ও প্রকাশিত 2020 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ব্যবহার করলেই চলবে, গাইড বই, নোট বই বা বাজার থেকে কেনা নোটের প্রয়োজন নাই। তার মানে হচ্ছে তুমি যদি হুবহু কোনো গাইড বই কপি করে লিখো তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না, তাই অবশ্যই তুমি পাঠ্য বই এবং নিজে যা শিখেছো তারই একটা বিন্যাস এখানে ঘটাতে হবে। এবার চলে আসি নাম্বার 3-তে কী আছে। মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর নিজস্বতা, সক্রিয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে, তাই অন্যের লেখা নকল করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল করা হবে এবং পূর্ণায় সেই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এই বিষয়টা অবশ্যই তুমি বুঝতে পারছো যে কারোরটাই কেউ কপি করতে পারবে না, একদমই নিজস্বতাই সেখানে থাকতে হবে। এরপর নাম্বার 4, অ্যাসাইনমেন্ট সরাসরি নিজের হাতে লিখতে হবে, এতে হাতের লেখা যেমন অনুশীলন হবে তেমনি বিষয়টি বুঝতেও সুবিধা হবে। এরপর চলে আসি নাম্বার 5, অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে যে কোনো কাগজ ব্যবহার করলেই চলবে, তবে কভার পৃষ্ঠায় নাম, শ্রেণী, রোল, বিষয়, সাবজেক্ট ও অ্যাসাইনমেন্টের শিরোনাম ধরন স্পষ্টভাবে লিখতে হবে। তার মানে তুমি বুঝতেই পারছো এখানে তুমি অন্য কারো হেল্প নিতে পারবে না, সম্পূর্ণটা তোমার নিজেকেই তৈরি করতে হবে। এখন চলো দেখে আসি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা। গুরুত্বপূর্ণ নির্দেশনার প্রথমেই যেটা রয়েছে, তোমাদেরকে ব্যবহার করতে হবে A4 সাইজের কাগজের খাতা। এরপর যেটা রয়েছে, খাতার কভার পৃষ্ঠায় বিদ্যালয়ের নাম, নিজের নাম, শ্রেণী, শাখা, রোল নাম্বার, বিষয়, তারিখ এবং সাইন সহ কলম দিয়ে সুন্দরভাবে লিখতে হবে। প্রতিটা বিষয়ের জন্যই তোমাকে আলাদা আলাদা করে খাতা তৈরি করতে হবে। খাতায় কোনো প্রকার লাল কালি ব্যবহার করা যাবে না। খাতার লেখা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, অন্যটা দেখে অ্যাসাইনমেন্ট লেখা যাবে না। এই কথাটা আগেও তোমাদের নির্দেশনায় সুন্দরভাবে দেওয়া ছিল। নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, যাতে তোমার শিক্ষণ ফল প্রতিফলিত হয়। এবং সব শেষে যেটা রয়েছে, তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যেই অ্যাসাইনমেন্টটি জমা দিতে হবে। এবার আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট তৈরি করার কিছু নমুনা চিত্র দেখাচ্ছি। স্ক্রিনে এখন তোমরা যেই নমুনা চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে তোমার বিদ্যালয়ের নাম, অ্যাসাইনমেন্টের শিরোনাম, নির্দেশনা, নাম, পদবি, ছাত্রছাত্রীর নাম, বিষয়, শ্রেণীর রোল, শাখা, তারিখ এভাবে করে সাজানো রয়েছে। তো বিদ্যালয়ের নামের জায়গায় অবশ্যই তোমার বিদ্যালয়ের নামটি লিখবে, অ্যাসাইনমেন্টের শিরোনামের জায়গায় তুমি তোমার শিরোনামটি লিখতে পারবে, নির্দেশনার জায়গায়
তোমার যে বিষয়ে যে শিক্ষক ক্লাস নিচ্ছেন তার নাম এবং পদবি লিখতে পারবে, আর ছাত্র ছাত্রীর নামের পাশে তোমার নাম, বিষয়, শ্রেণী, রোল, শাখা এবং সাবমিশনের তারিখ লিখবে। তুমি চাইলে এখানে তোমার কন্ট্যাক্ট নাম্বারটাও লিখে দিতে পারো। ঠিক একইভাবে এখানে আরেকটি নমুনা চিত্র দেওয়া আছে এবং তুমি দেখতে পাচ্ছ আমি পাশে একটু ডেকোরেশন করে দিয়েছি। তুমি চাইলে অবশ্যই এরকম কিছু ডেকোরেশন করতে পারো, এতে করে তোমার নান্দনিকতাটা প্রকাশ পায়। তোমরা চাইলে স্ক্রিনে যেরকম ছবি দেখছো এভাবেও তোমার অ্যাসাইনমেন্টটি সুন্দরভাবে ডেকোরেট করতে পারো। এবার চলো দেখে আসি আমরা সূচিপত্র কিভাবে তৈরি করব। কভার পৃষ্ঠার পরের পৃষ্ঠাকেই বলা হয় সূচিপত্র। বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা একই উপায়ে এই সূচিপত্র বা ইন্ডেক্স পেপার তৈরি করতে পারবে। সূচিপত্র বা ইন্ডেক্স পেপারে তোমাদেরকে লিখতে হবে তোমাকে দেওয়া অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রগুলো, যার ধারাবাহিকতা অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে। আমরা এখন দেখব মূল অ্যাসাইনমেন্টটি লেখার পদ্ধতি। ধরো তোমাদেরকে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে লিখতে। তো প্রথমেই আমি শেখ মুজিবুর রহমান কথাটি একটু বড় করে লিখেছি, যেটা হাইলাইট করা হয়েছে অন্য একটি কালার দিয়ে। এরপর তোমাকে কালো কালির কলম দিয়ে বাকি কথাগুলো লিখতে হবে। তুমি চাইলে বিষয়বস্তুর সাথে সম্পর্কিত কোনো ছবি পেস্ট করতে পারো, যেমনটা আমি এখানে করেছি। তো এইভাবেই তুমি তোমার অ্যাসাইনমেন্টটি তৈরি করতে পারবে। তোমরা চাইলে তোমাদের অ্যাসাইনমেন্টের ভিতরে সাইন পেন অথবা কালার পেন্সিল দিয়ে ঠিক এভাবেই ডেকোরেশন করে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন মনে করছি তোমরা এখন খুব সহজেই তোমাদের অ্যাসাইনমেন্টগুলো তৈরি করতে পারবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো এবং কোভিড থেকে নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।